স্যার চলেন আজকে একসাথে লাঞ্চ করবো হ্যাঁ চলো আমারও ক্ষুধা লাগছে স্যার আপনি একটু বসেন আমি নামাজটা আদায় করে আসি আদান দিতেছে কি তুমি এখনও নামাজ পড়ো এ দা মানে লোক নামাজ পড়ে ব্যাপারটা দুঃখজনক কি বলেন স্যার আল্লাহকে শুধু আরবে আছেন বাংলাদেশে নাই নামাজকে শুধু আরবে পরজ বাংলাদেশে মাফ আচ্ছা আমি তোমাকে কিছু প্রশ্ন করবো আশা করি তুমি আমার প্রশ্নগুলো সঠিক উত্তর দিবে বলেন স্যার তবে আমার কিছু শর্ত আছে প্রশ্নের উত্তর পারলে আপনাকে পরাজয় স্বীকার করে নিতে হবে স্যার রাজি থাকলে বলেন ঠিক আছে তোমার এই শর্তে আমি রাজি আছি আচ্ছা স্যার তাহলে শুরু করা যাক আচ্ছা তুমি কত বছর ধরে নামাজ পড়ো স্যার সাত বছর বয়সে নামাজ শিখছি নয় বছর বয়স থেকে আর কখনো নামাজ ত্যাগ করি নাই আর কখনও করব না ইনশাল্লাহ মৃত্যু পর্যন্ত আচ্ছা মৃত্যুর পর যদি দেখো জান্নাত জাহান্নাম কিছুই নেই তাহলে কি করবে স্যার যদি মৃত্যুর পরে দেখি জান্নাত জাহানাম কিছুই নেই তাহলে আমার কিছুই হবে না কারণ আমি ইবাদত করি একমাত্র আল্লাহর জন্য জান্নাতের লোভে জাহান্নামের বয়ে যেমন হজরত আলী রাজিয়াল্লাহ আনহু বলেছেন হে আল্লাহ আমি জান্নাতের আশা এবং জাহান্নামের বয়ে তোমার ইবাদত করি না বরং তুমি একমাত্র ইবাদতের উপযুক্ত তাই তোমার ইবাদত করি তাহলে এত বছর নামাজ পড়তেছ এটা পড়া না পড়ার পার্থক্য থাকলো কি এগুলো তো সব বিফলে এগুলো কারণ জান্নাত জাহান্নাম তো কিছুই নাই তখন আমার আফসোস থাকবে না কারণ নামাজের পিছনে কিছু সময় ব্যয় হয়েছে টাকা পয়সা তো লাগেনি তাই নামাজের ব্যয় হওয়া সময়গুলোকে শরীর চর্চা হিসেবে ধরে নেব যদি দেখো জান্নাত জাহানাম কিছুই নেই তাহলে রোজা হজ করে কী লাভ হলো যদি দেখি স্যার জান্নাত জাহানাম কিছুই নেই তাহলে ধরে নেব রোজা আমার শারীরিক সুস্থতার জন্য রাখলাম কারণ বর্তমানে চিকিৎসা বিজ্ঞানে বলতেছে রোজা থাকলে শরীর ভালো থাকে আর হজকে ধরে নেব কোনো দেশে ভ্রমণ করা হিসেবে আচ্ছা আপনি কি কোনোদিন মদ খাইছেন না স্যার এগুলো ইসলামে নিষিদ্ধ সম্পূর্ণ হারাম যদি দেখেন জান্নাত জাহানাম কিছুই নেই তাহলে কেনই বা মদের স্বাদ থেকে নিজেকে দূরে রাখলেন স্যার যদি দেখি জান্নাত জাহানাম কিছুই নেই তাহলে মেনে নেব আমি মদ পান থেকে দূরে রয়েছি শারীরিক সুস্থতার জন্য কেননা মদ পানের কারণে শরীরে অনেক রোগ রোগব্যাধি দেখা দেয় কত সংসার কত সমাজ নষ্ট হয়ে গেছে মদ পানের কারণে আপনি অমুসলিম দেশের দিকে তাকালেই বুঝতে পারবেন আমি আমার পরাজয় স্বীকার করে নিলাম স্যার তাহলে আপনাকে আমি ছোট্ট একটা প্রশ্ন করব। আমি তো প্রমাণ করলাম মৃত্যুর পরে যদি দেখি জান্নাত জাহার নাম কিছুই নেই তাহলে আমার কোনো আফসোস থাকবে না কিন্তু আমার প্রশ্ন হলো আপনি যদি দেখেন মৃত্যুর পরে জান্নাত জাহার নাম আসে তাহলে আপনি কি করবেন আচ্ছা স্যার আপনাকে এই প্রশ্নের উত্তর এখন দিতে হবে না আপনার যেদিন মনে ইচ্ছে হয় সেই দিন এই প্রশ্নের উত্তরটা দিয়েন কেমন আছো রাজু অনেক পর তোমার সাথে দেখা আলহামদুলিল্লাহ স্যার আল্লাহর রহমতে ভালো আছি আপনি কেমন আছেন স্যারকে তো চিনতে পারতেছি না হঠাৎ এত পরিবর্তন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি সেই দিনের পর থেকে তোমার কথা সবসময় আমার কানে বাঁচতো আমি খাইতে পারতাম না ঘুমাতে পারতাম না নিজের ভেতর অন্য আমিকে উপভোগ করতেছিলাম আলহামদুলিল্লাহ এখন আমি আমার ভেতর অন্য আমিকে আমি উপভোগ করতেছি ইনশাআল্লাহ বাকি জীবনটা আমি আল্লাহর রাস্তায় নামাজ কালাম পরে কাটিয়ে দিতে চাই ইনশাল্লা স্যার ইনশাল্লা আল্লাহ কবুল করুক আমি